এদেশের থেকে নতুন আইসে কাজ শিখতেছে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সিঙ্গেল ফেস বলা হয় রুমের ভিতরে একটু দেখাই আসা

এখানে দশটা ইউনিট আছে দশটা ইউনিটের জন্য আমরা সাব টানতেছি যেহেতু রুমের কাজগুলো আমি আমার আরেকটি ব্লকের মধ্যে আমি দেখাইছি এখন সাব আমরা কিভাবে ঢুকাইতেছি এই সাব প্রতিটা ইউনিটের ডিবির মধ্যে গিয়ে ঢুকবে ডিবির মধ্যে ডিবি টেমিনেশন করব আর এই সাইডেতে যেভাবে তারগুলো আসতেছে এই যে ট্রাঙ্কিং দেয়া এই ট্রাঙ্কিং দিয়া লাইসারের ভিতরে ঢুকবে লাইসারের ভিতরে মিটার প্যানেল গুলো থাকবো এক একটার জন্য এক একটা সেট

কত টাকা খরচ হয়েছে মালয়েশিয়া যেহেতু মালয়েশিয়া আসতে তোমার কত টাকা খরচ হয়েছে পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা আসলে কি টাকাটা কি বেশি মনে হইতেছে না কম মনে হইতেছে তোমার কাছে কেমন বেশি মনে হয় এখন কাজ করতেছে ওয়ার এর এটাকে ওয়ার এর কাজ বলা হয় মানে মালয়েশিয়ান ভাষায় আর এমনে ইলেকট্রিশিয়ান যেটা ইন্টারন্যাশনাল ভাষা আসলে এই যে কাজগুলো যে তুমি করার ইচ্ছা আছে কিবা আছে না এর বিষয়ে আমি কিছু জানতে চাই তোমার কাজ করার ইচ্ছা কাজ করার ইচ্ছা আছে এই কাজটা কিন্তু ইন্টারন্যাশনাল কাজ এটা তুমি জানো যদি এই কাজটা এখান থেকে শিখতে পারো বাংলাদেশে গিয়ে তুমি কাজ করতে পারবা নিজের কাজটা নিজে করতে পারবা এবং কি পাশাপাশি করে দাও তুমি কিন্তু একটা প্রফিট পাইবা আর এই জায়গায় যে শিখতেছ এখানে খালি শিখার জন্য যে বেতনটা দেওয়া হইতাছে তা না কিন্তু তুমি যে পরিশ্রম করতেছ পাশাপাশি এই কাজটা শিখতেছো হ্যাঁ এর বিনিময়ে কিন্তু একটা স্যালারি পাইতেছ তোমার কাছে এখন ফিলিংসটা কেমন তুমি মালয়েশিয়া নতুন এছো হাজার হাজার লোক বসে রয়েছে। এখন তুমি কাজ পাইয়া খুব ভালো লাগতেছে আপনারা বুঝলেন তো একটা মানুষ যদি রান্নার কাজটা যদি জানা থাকে কিবা শিখতে পারে সে পৃথিবীর যে প্রান্তেই যাক কাজ কইরা খাইতে পারবো তো তোমাকে অনেক ধন্যবাদ তুমি আমাকে সময় দেওয়ার জন্য সাববিনগুলো এইভাবে দোকান হইছে ট্যাংকিং এর ভিতরে এইভাবে দেওয়ার পরে আমরা সুন্দর কইরা খাবার দিয়া অফ করে দেব আর দেখতে পারবেন এখানে ড্রাউন লাইট হইব লাইট গুলো অনেক সুন্দর দেওয়া যাইব এডি থাকবো সিলিং এর ভিতরে আল্লাহ হাফেজ